শুভেচ্ছা নিবেন বন্ধুরা লক্ষ্মী স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমি লক্ষ্মী সরকার আজ আমি পাঠ করছি আহমদ সাফার একটি প্রবন্ধ শেখ মুজিবুর রহমান শেখ মুজিব ইতিহাসের নিরীখে এই শিরোনামে আমি এর আগে আরও একটি প্রবন্ধ পাঠ করেছি সেই প্রবন্ধটি যারা মিস করেছেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি দিয়ে রাখবো আগ্রহীরা শুনে নিতে পারবেন এছাড়াও শেখ মুজিবুর রহমান দুই নামে আরও একটি প্রবন্ধ আছে সেটিও আমি পাঠ করার পরিকল্পনা রেখেছি সেটিও যারা মিস করতে না চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন শুরু করছি শেখ মুজিবুর রহমান কথা উঠেছে শেখ মুজিবুর রহমানকে নিয়ে একদল বলছেন শেখ মুজিব সর্বকালের শ্রেষ্ঠতম বাঙালি অন্তত বাংলার শ্রেষ্ঠতম সন্তানদের একজন তিনি বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা বঙ্গবন্ধু জাতির পিতা এবং বাঙালি জাতির মুক্তি সংগ্রামের অবিসংবাদিত মহানায়ক তারই সংগ্রামের উত্তাপ উপমহাদেশের এই প্রত্যন্ত অঞ্চলটিতে হাজার বছরের পরবর্ষতার সমূহ গ্লানি মুছিয়ে দিয়ে একটি নবীন রাষ্ট্র সম্ভাবিত করেছে অন্যরা বলছেন না শেখ মুজিবুর রহমান বাংলার জাতীয় ইতিহাসের একজন মস্ত বড় ভিলেন বা খলনায়ক তিনি বাঙালির মুক্তি সংগ্রামের সঙ্গে প্রতারণা করেছেন মুক্তি এবং স্বাধীনতার নামে তিনি বাংলার জনগণকে তাড়িত করে হতাশা এবং অন্ধকারের ধাঁধার মধ্যে ছুড়ে দিয়েছেন নায়ক পুরুষ বীর এবং ভিলেন এই দুটি প্রবল মত অদ্যাবধি শেখ মুজিবের নামের সঙ্গে যুক্ত হয়ে জোরের সঙ্গে উচ্চারিত হয়ে সর্বত্র ধ্বনিত হচ্ছে প্রকৃত প্রস্তাবে শেখ মুজিবুর রহমান কি ছিলেন বাঙালি জাতির মুক্তিদাতা বীর নাকি মুক্তি সংগ্রামের সঙ্গে প্রতারণাকারী বাগাড়ম্বর সর্বস্ব ক্ষমতাদর্পী একজন মানুষ বাংলার ইতিহাসে শেখ মুজিব কোন ভূমিকাটি পালন করে গেছেন আচ্ছা শেখ মুজিব কি বাঙালি জাতি বাঙালি জনগণের কাছে একজন মহান শহীদ যিনি সপরিবারে ঘৃণ্য গুপ্তঘাতকের হাতে প্রাণ হারিয়েছেন বটে কিন্তু বাংলার ইতিহাস পরম আদরে এই মহান সন্তানের রুধির রঞ্জিত স্মৃতি লাল নিশানের মতো ঊর্ধ্বে তুলে নিরবধিকাল এই জাতির সামনে চলার প্রেরণার উচ্চস্থল হয়ে বিরাজ করবে জাতির সংকট মুহূর্তে বিমূর্ততার অন্তরাল ভেদ করে তেজিয়ান প্রাণবান মুজিব আবির্ভূত হয়ে করাঙ্গুল প্রসারিত করে সংকট ত্রাণের পথ নির্দেশ করবেন নাকি শেখ মুজিব ইতিহাসের সেসব ঘৃণিত ভিলেনদের একজন যারা জনগণকে মুক্তি এবং স্বাধীনতার নামে জাগায় বটে কিন্তু সামনে যাওয়ার নাম করে পেছন দিকে চালনা করে একটা সময় পর্যন্ত জনগণ ভিলেনদের কথা শুনে তাদের নির্দেশ শিরোধার্য করে মেনে নেয় কিন্তু যখন তারা বুঝতে পারে শয়তানের প্রলোভনে মুক্ত হয়ে ফুলে ফসলে ঘেরা সবুজ উপকূলের আশায় পা বাড়িয়ে ভ্রান্ত স্বপ্নের ছলনায় ভ্রান্ত গন্তব্যে এসে উপনীত হয়েছে তাদের আশা করার বাসা করার ভরসা করার কিচ্ছু নেই আছে শুধু পথ চলার ক্লান্তি অনিশ্চয়তার হতাশা এবং প্রখর মরুভূমিতে মরিচিকার নিত্য নতুন ছলনা তখন তারা তাদের ভাগ্যকে ধিক্কার দেয় অভিসম্পাতের বাণী উচ্চারণ করে সেই বহুরূপী সং নেতার নামে যার ব্যক্তিগত প্রতিষ্ঠা এবং উচ্চাকাঙ্ক্ষার পতাকাকে নিরীহ শান্তিপ্রিয় খেটে খাওয়া জনগণ তাদের মুক্তি সনদ বলে ভুল করেছিলেন শেখ মুজিব কি একজন তেমন মানুষ লক্ষ্য প্রদীপ জেলার স্তুতি নিনাদিত উৎসব মঞ্চের বেদিতলে সপরিবারে যার মৃতদেহ ঢাকা পড়ে রইল রাজপথে শোকের মাতম উঠলো না ক্রন্দনধনে আকাশে গিয়ে বিধল না কোথাও বিদ্রোহ বিক্ষোভের ঢেউ জলস্তম্ভের মতো ফুলে ফুলে জেগে উঠল না এ কেমন মৃত্যু এ কেমন পরিণতি শেখ মুজিবের সুদীর্ঘ কর্মময় জীবনের সব চুপচাপ নিস্তব্ধ তাহলে কি ধরে নিতে হবে বাংলাদেশের মানুষ যারা তার কথায় হাত ওঠাত দর্শন মাত্রই জয়ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করত তার এমন করুণ এমন ভয়ঙ্কর মৃত্যু দেখেও বাঁচা গেল বলে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করেছে ইতিহাসের অন্যান্য প্রতারক ভিলেনদের ভাগ্যে সচরাচর যা ঘটে থাকে শেখ মুজিবের ভাগ্যেও কি তাই ঘটেছে একটি সদুত্তর প্রয়োজন কি ছিলেন শেখ মুজিব বীর প্রতারক অনমনীয় একগুয়ে উচ্চাকাঙ্ক্ষী চরম ক্ষমতালভী একজন এক নায়ক একটা জবাব টেনে বের করে আনতে না পারলে বাংলার ভাবী ইতিহাসের গতিরেখাটি স্পষ্ট হয়ে উঠবে না বারংবার শেখ মুজিবের ঐতিহাসিক ভূমিকাটি অনির্ণিত থেকে যাচ্ছে বলেই বাংলার বাঙালি জাতির ইতিহাসের পরিক্রমণের পথটি ক্রমাগত ঝাপসা অস্পষ্ট এবং কুয়াশাচ্ছন্ন হয়ে উঠছে এই ঐতিহাসিক অলাচক্র যার মধ্যে দিনের আলোতে সবাই পথ হারায় রাতে রাতকানা হয়ে থাকে তার ভেতর থেকে কেটে চিরে সামনে চলার পাথেয়স্বরূপ একটা অবলম্বন অবশ্যই খাড়া করতে হবে শুধু শেখ মুজিব নয় উনিশশো সালে যে মুক্তিযুদ্ধটি সংগঠিত হয়ে গেছে এবং যার গর্ভ থেকে বর্তমানের স্বাধীন বাংলাদেশ ভূমিষ্ঠ হয়েছে তার চরিত্রটিও নির্ধারণ করা প্রয়োজন বাংলাদেশের স্বাধীনতা এবং শেখ মুজিবুর রহমান এ দুটো জমজ শব্দ একটা আরেকটার পরিপূরক এবং দুটো মিলে আমাদের জাতীয় ইতিহাসের উজ্জ্বল প্রজ্জ্বল এক অচিন্তিত পূর্বকালান্তরের সূচনা করেছে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে দুর্বার গণ আন্দোলনটি সৃজিত হয়েছিল তার লক্ষ্যের অস্পষ্টতা সংকীর্ণ দৃষ্টিভঙ্গি এ সমস্ত বিষয়ে কারো দ্বিমত থাকার কথা নয় তদুপরি স্বায়ত্তশাসনের আন্দোলন রাতারাতি স্বাধীনতার সংগ্রামে রূপলাভ করে এশিয়ার একটি সেরা দুর্ধর্ষ বাহিনীর বিপক্ষে বাংলাদেশের নিরস্ত্র জনগণকে বলির পাঠার মতো দাঁড় করিয়ে দিয়েছিল শেখ মুজিব এবং তার দল আওয়ামী লীগ কারোরই এ প্রচণ্ড পরিস্থিতির মোকাবেলা করার ক্ষমতা ছিল না ফল যা হবার হয়েছে বাংলাদেশের প্রতিরোধযুদ্ধ এবং মুক্তি সংগ্রাম পায়ে হেঁটে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় যাঞ্চা করতে গেল আর তেজদ্দীপ্ত মুজিব পাকিস্তানের কারাগারে চলে গেলেন এই হল নিরেট সত্য কথা যদি আর কিন্তু দিয়ে ইতিহাস রচনা হয় না যা ঘটেছে তাই ইতিহাস ভারতবর্ষের বাংলাদেশের মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়া সোভিয়েত রাশিয়ার সক্রিয় অংশগ্রহণ ভারত পাকিস্তান যুদ্ধ এবং যুদ্ধে পাকিস্তানের চূড়ান্ত পরাজয়ের কারণে বর্তমান বাংলাদেশের অভ্যুতয় এই সকল সত্য যদি সবাই অম্লান বদনে বিনা দ্বিধায় মেনে নিতে পারে তাহলে আমাদের জাতীয় ইতিহাসের এ পর্যায়ে শেখ মুজিবুর রহমানের যে একটা বিরাট ভূমিকা ছিল সেটুকু মেনে নিতে বাধাটা কোথায় বাংলাদেশের জন্ম প্রক্রিয়ায় ভারত তার স্বার্থ ছিল বলেই ধাত্রীর কাজ করেছে এ কথা মিথ্যা নয় কিন্তু পৃথিবীর কোন দেশটি ইতিহাসের কোন পর্যায়ে এক ধরনের না এক ধরনের স্বার্থ ছাড়া অন্য দেশের প্রতি সাহায্যের হাত সম্প্রসারিত করেছে ভারত পাকিস্তানকে ভাঙার জন্য আওয়ামী লীগকে সব রকমের সাহায্য সহযোগিতা দিয়েছে এবং রাশিয়া তার দুনিয়া জোড়া সামরিক শ্রেষ্ঠত্ব অটুট রাখার জন্য পেছন থেকে কলকাঠি নেড়েছে কিন্তু বাংলাদেশের জনগণ তো স্বাধীনতা চেয়েছিল এবং স্বাধীনতা অর্জন করার জন্য সকল শ্রেণীর জনগণ মরণপণ করে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল উনিশশো একাত্তরের মুক্তি সংগ্রামে বাংলাদেশের নানান শ্রেণীর মানুষ নানান দৃষ্টিকোণ থেকে যেভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছে ক্ষয়ক্ষতি স্বীকার করেছে বাংলার ইতিহাসের কোনো পর্যায়ে এমন সর্বাত্মক সার্বজনীন জাতীয় যুদ্ধ এবং গণযুদ্ধের সন্ধান কেউ দিতে পারবেন কি মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে যে বাংলাদেশ জন্মগ্রহণ করেছে তা মেনে নিতে কারো আপত্তি নেই এমন কি যে সকল শ্রেণী গোষ্ঠী ও স্বার্থবাদী চক্র বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ করেছে তাদেরও বাংলাদেশের বাস্তবতা মেনে নিতে পারছে না কিন্তু মুজিবের অস্তিত্ববাচক ভূমিকাটুকু মেনে নিতে তাদের ঘোরতর আপত্তি এক মরবিড় মানসিকতা বাংলাদেশের ঐতিহাসিক অভিযাত্রার সঙ্গে তাদের সম্পর্ক না থাকার যে লজ্জা যে গ্লানি সেটুকু ঢেকে রাখার অপকৌশল হিসেবে শেখ মুজিবুর রহমানের প্রাপ্য মর্যাদা দিতে তারা অক্ষম অবশ্য কথা উঠতে পারে উঠতে পারে কেন অবশ্যই উঠবে বাঙালির সত্তার বিকাশের অগ্রযাত্রা এক পর্যায়ে সরাসরি বিরোধিতা করেছিলেন শেখ মুজিব যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে একটি মধ্যশ্রেণী গড়ে না উঠেছে ততদিন শেখ মুজিব ধনিকদের লেজুর বৃত্তি করেছেন বাঙালি স্বার্থের বিরোধিতা করতেও কুণ্ঠিত হননি অনেককাল পর্যন্ত পশ্চিমা ধনিকদের মতাদর্শই তার রাজনৈতিক মতাদর্শ ছিল তার মতো ইঙ্গো শক্তির এমন একনিষ্ঠ সেবক তৎকালীন পূর্ব পাকিস্তানে দ্বিতীয়টি খুঁজে পাওয়া যেত কিনা সন্দেহ আছে তিনি তখনই বাঙালি জাতীয়তাবাদের প্রশ্নটি নিয়ে মাঠে নেমেছেন যখন এদেশে একটি মধ্য মধ্যশ্রেণী সৃষ্টি হয়ে গেছে পশ্চিমাদের দ্বারা ক্রমাগত নিগৃহীত হয়ে এই শ্রেণীটি যখন সোচ্চার হতে শিখেছে সেই সময়েই শেখ মুজিবুর রহমান তার দল আওয়ামী লীগকে মধ্যশ্রেণীর প্রতিনিধিত্বশীল সংগঠন হিসেবে দাঁড় করান সুতরাং শেখ মুজিবের বাঙালি জাতীয়তাবাদ জাতীয় মধ্যশ্রেণীর জাতীয়তাবাদ যেটি সমাজের শোষিত শ্রেণী নয় ক্ষুদে শোষক শ্রেণী বড় শোষক সাম্রাজ্যবাদের সঙ্গে সংযোগ তার প্রত্যক্ষ নয় পাকিস্তানি শোষকদের মাধ্যমেই তার লেনদেন চলছিল অর্থনৈতিক এবং শ্রেণী দৃষ্টিকোণ থেকে দেখলে বলতেই হবে সাম্রাজ্যবাদী শোষকদের সঙ্গে একটা প্রত্যক্ষ সংযোগ স্থাপন করাই ছিল বাঙালি শ্রেণীর মূল অভিষ্ট শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মধ্যশ্রেণীর দাবি দেওয়ার মোড়ক যা চিহ্নিত হয়েছিল বাঙালি জাতীয়তাবাদের নামে তাই নিয়ে মাঠে নেমেছিলেন এবং অত্যন্ত অল্প সময়ের মধ্যে গোটা বাংলাদেশের জনমত তার স্বপক্ষে নিয়ে আসতে পেরেছিলেন এটা একমাত্র বক্তব্য নয় বারো হাত কাকুড়ের তেরো হাত বিচির মতো তার পিছনে আরও বক্তব্য রয়েছে গোড়া থেকেই আওয়ামী লীগের রাজনীতি মূলত পুঁজিবাদী রাজনীতি এবং স্পষ্ট ও প্রকাশ্যভাবে সমাজতন্ত্রের বিরোধিতা করাই ছিল আওয়ামী লীগ দলটির অন্যতম বৈশিষ্ট্যসমূহের একটি যে সকল বামপন্থী সংগঠন পূর্ববাংলার শাসনের কথা বলতো দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার দাবি উচ্চারণ করত আওয়ামী লীগ বরাবর তাদের বিরোধিতা করেই এসেছে পাকিস্তানের ইঙ্গমার্কিন সামরিক জোটে অংশগ্রহণের প্রশ্নে সোহরার্দি এবং মাওলানা ভাষানিকে কেন্দ্র করে সেই যে আওয়ামী লীগ আওয়ামী লীগ এবং ন্যাশনাল আওয়ামী পার্টি নাম নিয়ে দ্বিখণ্ডিত হলো তারপর থেকে বলতে গেলে উনিশশো আটষট্টি সাল পর্যন্তও আওয়ামী লীগ সমাজতন্ত্রের বিরোধিতা করে এসেছে এমনকি ছয় দফা যখন বাংলাদেশে ব্যাপক পরিচিতি লাভ করেছে তখনও আওয়ামী লীগ সমাজতন্ত্রের প্রত্যক্ষ বিরোধিতা করেছে তৎকালীন পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের দাবিতে যে সকল বামপন্থী রাজনৈতিক দল প্রথমেই আন্দোলনের সূচনা করেছিল তাদের চূড়ান্ত ব্যর্থতা শেখ মুজিবুর রহমানের অভূতপূর্ব সাফল্যের অন্যতম কারণ বললে খুব বেশি বলা হবে না তারা জাতিসত্তার মুক্তির প্রশ্নটি উচ্চারণ করেছিলেন বটে কিন্তু জাতি যখন ভেতর থেকে জাগ্রত হয়ে দাবি আদায়ের পথে প্রচণ্ড বেগে অগ্রসর হচ্ছিল তারা কোনো হাল ধরতে পারেননি এই পরিস্থিতির সুযোগ পুরোপুরি গ্রহণ করেছেন শেখ মুজিব এবং তার দল আওয়ামী লীগ এটা কেন ঘটল কেমন করে ঘটল অনেকে অনেক কথা বলবেন আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের দ্বিধা বিভক্তি বাংলাদেশের কমিউনিস্ট পার্টিতে তার প্রতিক্রিয়া এক অংশের মস্কোর প্রতি অনবিচ্ছিন্ন আনুগত্য এবং অন্য অংশের পিকিংয়ের নির্লজ্জ লেজুর বৃত্তি এসব বিষয় অবশ্যই ধর্তব্যের মধ্যে আসবে তাছাড়া পাকিস্তান ভারত যুদ্ধ সেই যুদ্ধে মস্কোর মধ্যস্থতা এবং তার মাধ্যমে ভারত পাকিস্তান মিলিয়ে এশিয়ায় চীন বিরোধী একটা ব্লক তৈরি করার সোভিয়েত অভিপ্রায় এবং অন্যদিকে যুদ্ধে সরাসরি চীনের পাকিস্তানের প্রতি সমর্থন চীন পাকিস্তান সম্পর্ক মাওলানা ভাসানি এবং চীনপন্থী কমিউনিস্ট পার্টির আয়ুব খানের প্রতি দুর্বলতা তাছাড়া পশ্চিমবাংলার নকশাল নেতা চারু মজুমদারের সন্ত্রাসবাদী রাজনীতির মরকের মতো প্রভাব বামপন্থী দলগুলোকে জাতিসত্তার মুক্তির দাবি থেকে অনেক দূরে সরিয়ে নিয়েছিল সত্য বটে উনিশশো সত্তরের নির্বাচনের প্রাককালে ন্যাপ এবং কমিউনিস্ট পার্টির মস্কো সমর্থক অংশ জাতিসত্তার মুক্তির দাবিতে আওয়ামী লীগের সঙ্গে একমত পোষণ করে মাঠে নেমেছিলেন কিন্তু তখন অনেক বিলম্ব ঘটে গেছে নির্বাচনের সময় থেকে শুরু করে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পর্যন্ত এমনকি তার পরেও শেখ মুজিবুর রহমান যতদিন জীবিত ছিলেন আওয়ামী লীগের তলপি বহন করে মস্কোর নামে জয়ধ্বনি উচ্চারণ করা ছাড়া বাংলাদেশের রাজনীতিতে সত্যিকার অর্থে পালনীয় কোনো ভূমিকা তাদের ছিল না বড়তরফের কাছে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অমলান বদনে আত্মসমর্পণ এটাকে যথার্থ যুক্তফ্রন্ট বলা যাবে কিনা তা বিতর্কের বিষয় সে সত্যি যা হোক বামপন্থী রাজনীতির অন্যান্য অংশসমূহ সেই যে জাতীয় রাজনীতির প্রধান স্রোতধারা থেকে মূল শিকড় থেকে বিচ্যুত হয়ে পড়েছিল সেই খাতে অদ্যাবধি আর ফিরে আসতে পারেনি শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতীয় মধ্যশ্রেণীর রাজনৈতিক প্রতিনিধি তার দৃষ্টিকোণ থেকে তার নিজস্ব শ্রেণীটির স্বার্থের দিকে লক্ষ্য রেখে মুক্তি সংগ্রামের ডাক দিয়েছিলেন এই জাতীয় মধ্যশ্রেণীটি দুধের স্বরের মতো সবেমাত্র ভাসতে আরম্ভ করেছে আপন মেরুদণ্ডের উপর থিতু হয়ে দাঁড়াবার ক্ষমতা তার নেই মধ্যশ্রেণীর দাবির সঙ্গে জাতীয় মুক্তির প্রশ্নে বাংলাদেশের শোষিত মানুষের দাবি সমসূত্রে এসে মেশার ফলে শাসনের আন্দোলন নতুন বেগ এবং আবেগ সঞ্চয় করে রাতারাতি জাতীয় মুক্তি সংগ্রামের রূপ পরিগ্রহ করে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ অগ্নিতে পতঙ্গের মতো এই মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে ব্যাপ্তি এবং গভীরতার দিক দিয়ে বিচার করলে উনিশশো একাত্তরের সংগ্রামের মতো এমন ঘটনা বাংলার আবহমান ইতিহাসে আর দ্বিতীয়টি নেই শেখ মুজিবুর রহমান মধ্য মধ্যশ্রেণীভুক্ত মানুষ মধ্যশ্রেণীর স্বার্থ রক্ষাই হল তার আনুপূর্বক রাজনৈতিক জীবনের সার কথা এই সংগ্রামের দায়িত্ব কাঁধে নিয়ে জাতীয় আকাঙ্ক্ষার নিরিখে যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাওয়ার ক্ষমতা বা শিক্ষা কোনোটাই তার ছিল না ফলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের মাটি থেকে নির্বাসিত হয়ে ভারতে আশ্রয় ভিক্ষা করতে গেল এ তো হলো চিত্রের এক দিক অপর দিকে দৃষ্টিপাত করলে কি দেখতে পায় শেখ মুজিবের সুবিধাবাদী দোদুল্যমান নেতৃত্ব নিগেট করতে পারার মতো বিকল্প নেতৃত্বের অস্তিত্ব সেদিন বাংলাদেশে কোথায় শেখ মুজিবুর রহমানের দোদুল্যমান নেতৃত্ব এবং সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারতের যুদ্ধে পরিণত হল এর জন্য অনেকে শেখ মুজিবকে দায়ী করেন এবং অনেকে তাকে জাতীয় বেইমান ইত্যাদিও আখ্যা দিয়ে থাকেন কিন্তু একটার পর একটা ভুলের মাধ্যমে আওয়ামী লীগের বিকল্প নেতৃত্ব নির্মাণের সুযোগ হেলায় অপব্যয় করে যারা মুক্তিযুদ্ধে সাক্ষী গোপালের ভূমিকা পালন করেছেন কিংবা স্থল বিশেষে জাতির শত্রুদের সঙ্গে হাত মিলিয়েছেন তারাই বা জাতির প্রতি এমন কি বিশ্বস্ততার পরিচয় দিয়েছেন শেখ মুজিব কোন ভূমিকা পালন করেছেন অন্য দশটা রাজনৈতিক দল এবং নেতা কি ভূমিকা পালন করেছেন সেই মানদণ্ডেই তা নির্ণয় করতে হবে সেদিন যদি শেখ মুজিব তার শ্রেণীগত ভূমিকাটি পালন না করতেন তাহলে কি খুব ভালো করতেন একটি প্রশ্ন অবশ্যই জিজ্ঞাস্য শেখ মুজিব সময়ের সন্তান না সময়ের পিতা সেই সময়ের বাংলাদেশে যে রাজনৈতিক বাস্তবতা বিরাজ করছিল তাতে রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা প্রয়োগ করে তিনি তার কত দূর গুণগত পরিবর্তন সাধন করতে পেরেছিলেন নাকি সময়ের স্রোতে বাহিত হয়ে কেবলমাত্র তার ভাবমূর্তিটাই উজ্জ্বল থেকে উজ্জ্বলতর রূপে ক্রমাগত অভ্রভেদী হয়ে উঠেছিল এ প্রশ্নে আমাদের স্পষ্ট উত্তর শেখ মুজিব সময়ের সন্তান সময়ের পিতা নন সে সময়ের বাংলাদেশের সামন্তবাদী মুসলিম লীগ রাজনীতির ক্ষীণতম প্রভাবটুকুও আর অবশিষ্ট নেই বামপন্থী রাজনীতি দিশেহারা বিপদগামী শতদা বিচ্ছিন্ন এবং পক্ষাগাত রোগে আক্রান্ত মাঠে শেখ মুজিব ছাড়া আর কেউ নেই আর জাতির অন্তরের মুক্তি পিপাসা সমুদ্রের কোটাল জোয়ারের তরঙ্গের মতো ফিটে ফেটে পড়ছে শেখ মুজিবুর রহমান সেই সময়ে জাতিকে অঙ্গুলি হেলনে ডাইনে বাইয়ে সামনে পেছনে যেদিকে ইচ্ছে পরিচালিত করতে পারতেন বাঙালি জাতীয়তাবাদের ভয়াবহ প্লাবনে গোটা দেশ ভেসে যাচ্ছে কিন্তু এ কোন বাঙালি জাতীয়তাবাদ মোহাম্মদ আলী জিন্নার তত্ত্বের ভিত পচে গোলে একাকার ধর্মভিত্তিক জাতীয়তার শেষ শেকড়টাও উপড়ে ফেলে দশ কোটি মানুষের সামনে যে নতুন রাজনৈতিক বাস্তবতা মূর্তিমান হয়ে দেখা দিয়েছে তাকে বাঙালি জাতীয়তাবাদ বললে ভুল করা হয় না কিন্তু একটা লাগসই ব্যাখ্যা প্রয়োজন উনিশশো সালে ভারত পাকিস্তান হিন্দু জাতীয়তা এবং মুসলিম জাতীয়তার ভিত্তিতে বিভক্ত হয়ে ভারত এবং পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল যদিও ভারতীয় রাষ্ট্রের কর্ণধারেরা স্বীকার করেননি যে হিন্দু জাতীয়তাই হল ভারত রাষ্ট্রের ভিত্তি সেই মুসলিম জাতীয়তার ভিত ভেঙে বাংলাদেশে যখন একটি নতুনতর জাতীয় সংগ্রাম দাবানলের মতো জ্বলে উঠতে শুরু করেছে তখন ভারতের ক্ষমতাসীন শাসক কংগ্রেসের তাত্ত্বিকেরা বাংলাদেশের জাতীয় মুক্তি মুক্তিসংগ্রামকে দ্বিজাতিতত্ত্বের ভুল সংশোধন হিসেবে ব্যাখ্যা করতে প্রবৃত্ত হয়েছিলেন তাদের মতামত আওয়ামী লীগের চিন্তাধারাকে ব্যাপকভাবে যে প্রভাবিত করেছিল তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই জাতীয় সংগ্রাম যখন তুঙ্গে সেই সময় মুজিবের ভক্তরা তাকে বঙ্গবন্ধু আখ্যা দিচ্ছেন নতুন ধরনের মুজিব কোর্ট মুজিব টুপি চালু করেছেন বঙ্গবন্ধু শব্দটির সঙ্গে দেশবন্ধুর একটি সাদৃশ্য অতি সহজে চোখে পড়ে কোটের সঙ্গে জওহরলাল নেহরুর ব্যবহৃত জ্যাকেট এবং মুজিব টুপির সঙ্গে সুভাষ বসুর আজাদ হিন্দ ফৌজের টুপির ঈষৎ পরিবর্তিত মিল দেখলে অতি সহজেই বোধগম্য হয় যে সকল প্রতীক ব্রিটিশ বিরোধী সংগ্রামে ভারতীয় কংগ্রেস অনুসৃত ভারতীয় জাতীয়তার চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়েছে সেগুলোই সামান্য পরিবর্তিত চেহারায় বাংলাদেশের মুক্তি সংগ্রামে নতুনভাবে জেগে উঠতে শুরু করেছে এমনকি শেখ মুজিবুর রহমানের অহিংস অসহযোগ আন্দোলনটির কথাও এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে বাংলাদেশে আবার মহাত্মা গান্ধীর আদর্শের নব উত্থান লক্ষ্য করে অনেক ভারতীয়ই উল্লসিত হয়ে উঠেছিলেন এ কারণে যে কংগ্রেসের নেতৃবৃন্দ যে ভবিষ্যৎবাণী করেছিলেন অনতিবিলম্বে তা পূর্ণ হতে যাচ্ছে পাকিস্তান ভেঙে পড়ছে এবং খণ্ডিত ভারত আবার জোড়া লেগে অখণ্ড অখণ্ডরূপে আবির্ভূত হতে যাচ্ছে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিসংগ্রামের নেতৃত্বের রূপটি দর্শন করে ভারতের ক্ষমতাসীন গোষ্ঠীর এ মনোভাব জাগ্রত হওয়া একটুও অস্বাভাবিক নয় যে বাংলাদেশে পাকিস্তানের কাঠামো থেকে বেরিয়ে এসে ভারতের সঙ্গে মিলেমিশে না যাক অন্তত ভারতের কাছাকাছি আসতে চেষ্টা করছে সে কারণে অনেকেই শেখ মুজিবুর রহমানকে মহাত্মা গান্ধীর মানসপুত্র বলে অভিহিত করতে কুণ্ঠিত হননি অথচ বাংলাদেশে উনিশশো সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে উনিশশো আটষট্টি ঊনসত্তরের স্বাধিকার আন্দোলন উনিশশো একাত্তরের মুক্তিসংগ্রাম পর্যন্ত সংগ্রামের ধারাটি এবং ভারতের অবহেলিত রাজ্যগুলোতে তার যে প্রভাব পড়েছে বিশ্লেষণ করে দেখলে ভারতের শোষিত অঞ্চল এবং জনগোষ্ঠীর শোষণ মুক্তির সংগ্রামের সঙ্গে একটা সাজস্ব একটা মিল একটা প্রবহ মানতা অনায়াসা আবিষ্কার করা যায় উদাহরণস্বরূপ তৎকালীন পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলনের কথা ধরা যেতে পারে এ আন্দোলনের অব্যবহিত পরেই হিন্দি ভাষার আগ্রাসনের বিরুদ্ধে তামিল ভাষাভাষী অঞ্চলে ভাষা এবং সংস্কৃতির অবাধ বিকাশের দাবিতে আন্দোলন এবং বিক্ষোভ সংঘটিত হয় পরবর্তীকালে অন্যান্য ভাষাভাষী অঞ্চলেও কম বেশি এই আন্দোলন ছড়িয়ে পড়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ভারতের রাজ্যসমূহের অনেকগুলোতে যে নতুন করে স্বায়ত্তশাসনের দাবিতে বিক্ষোভ সংঘর্ষ এবং তুমুল গণসংগ্রাম ভারতীয় ইউনিয়নের ঐক্যের ভিত্তিকে একরকম কাঁপিয়ে তুলেছে তার সড়কটি উপলব্ধি করলেই বাংলাদেশের জাতীয় সংগ্রামের চরিত্রটি অনায়াসে উদ্ঘাটন করা সম্ভব হবে আসলে ভারতবর্ষ হিন্দু মুসলমান দু দেশ নয় ভারত বহু জাতি বহু ভাষা বহু সাংস্কৃতিক বৈশিষ্ট্যের দেশ ব্রিটিশ সাম্রাজ্যের বিদায়কালে অবহেলিত অঞ্চল জনগোষ্ঠী এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্যসমূহ ভারতীয় হিন্দু মুসলমান বুর্জোয়া শ্রেণীর চাপে সোচ্চার এবং মারমুখী হয়ে উঠতে পারেনি অবহেলিত অঞ্চল এবং জনগোষ্ঠীর মানুষেরা সংগঠিত হয়ে বুর্জোয়া নেতৃত্বের বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ নির্মাণ করতে পারেনি এবং আপোষে হিন্দু এবং মুসলিম বুর্জোয়া শ্রেণী দেশ বিভাগের ঐক্যমাতে পৌঁছে মোটামুটি হিসাবে দশ কোটি মুসলমান এবং ত্রিশ কোটি হিন্দু ধরে নিয়ে ভারতকে বিভক্ত করা হয় পাকিস্তান সৃষ্টির বেলায় দু অঞ্চলের ভৌগোলিক দূরত্ব এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্যকে কোনো গুরুত্বই দেওয়া হয়নি শুধু মুসলমান পরিচয়টাকেই একমাত্র পরিচয় বলে ধরা হয়েছে তেমনি হিন্দু পরিচয়ের ক্ষেত্রেও অনেকগুলো পর্বত প্রমাণ বৈষম্যকে ধর্তব্যের বিষয় বলেই গণ্য করা হয়নি হিন্দুদের মধ্যে বর্ণ হিন্দু এবং হরিজন রয়েছে তাদের মধ্যে সামাজিক সাংস্কৃতিক যে ব্যবধান যে দূরত্ব যে বৈষম্য বিরাজমান তা হিন্দু মুসলমানদের দূরত্বের চাইতে কম নয় এছাড়াও রয়েছে আদিবাসী এবং শিখ এক সম্প্রদায় কর্তৃক অন্য সম্প্রদায়ের এক অঞ্চল কর্তৃক অন্য অঞ্চলের শোষণ এবং এক জাতিগোষ্ঠী কর্তৃক অন্যান্য জাতিগোষ্ঠীর নিপীড়ন সমানে চলে আসছে সেদিক দিয়ে দেখতে গেলে ভারত বহু জাতি বহু ভাষা এবং বহু সংস্কৃতির দেশ এখানে সোভিয়েত রাশিয়া কিংবা চীনের মতো একটা বিপ্লব ঘটে গেলে নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই দ্বন্দ্বসমূহ হয়তো নির্বাসন করা সম্ভব হতো ভারতের হিন্দু মুসলমান বুর্জোয়া তাদের শ্রেণীগত কারণে একটা বিপ্লবের পথ রোধ করার উদ্দেশ্যেই ভারত বিভাগকে কবুল করে নিয়েছিল ঐতিহাসিকভাবে ভারত উপমহাদেশের সমস্ত অঞ্চল দীর্ঘকাল একসঙ্গে অবস্থান করার কারণে রাষ্ট্রীয় সীমানা আলাদা হওয়া সত্ত্বেও একের প্রভাব অন্যের উপর পড়তে বাধ্য এখন আসা যাক বাংলাদেশের জাতীয় সংগ্রামের স্বরূপটি নিরূপণের প্রশ্নে ভারত বহুভাষিক বহুজাতিক দেশ বাংলাদেশের জাতীয় মুক্তি সংগ্রাম সেই সত্যকে আরও প্রজ্জ্বল এবং আরও বাস্তবভাবে তুলে ধরেছে পাকিস্তানের সঙ্গে ভৌগোলিক দূরত্বের কারণে বাংলাদেশের সামনে কতিপয় সুযোগ ছিল তাই প্রথম চোটেই সে মাথা তুলে দাঁড়াতে পেরেছে অপরপক্ষে ভারতের রাজ্যসমূহের সে সুযোগ ছিল না ক্রমাগত যতই দিন এগিয়ে যাচ্ছে এই দ্বন্দ্বসমূহ একসার অগ্নিগিরির মতো একটার পর একটা জ্বলে উঠতে আরম্ভ করেছে ভারতীয় রাজনীতির কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিরোধী এই দুটি ধারা মূলত গোষ্ঠী বিশেষের শোষণ এবং তার বিরুদ্ধে শোষিত অঞ্চল এবং গণগোষ্ঠীসমূহের প্রতিবাদ প্রতিরোধ মিলেই গড়ে উঠেছে শোষিত জাতিসত্তাসমূহের জাতীয়তার দাবি রাষ্ট্রের সহায়তায় আরোপিত ভারতীয় জাতীয়তার জগদ্দল পাথরের তলায় চাপা পড়ে রয়েছে অতি সাম্প্রতিককালে পাঞ্জাব আসাম কাশ্মীর মিজোরাম এবং নাগাল্যান্ড ইত্যাদি অঞ্চলে প্রবল ঝঞ্ঝার বেগ নিয়ে জাগ্রত হয়ে উঠতে আরম্ভ করেছে বাংলাদেশের জাতীয়তার যে সংগ্রাম শ্রেণী দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেখা যাবে ভারতবর্ষে নির্যাতিত জাতিসমূহের সংগ্রামের সঙ্গে তার অনেক বেশি সাজস্য তাই বাংলাদেশের জাতীয়তাকে কিছুতেই মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি ভুল সংশোধন বলা যাবে না বরঞ্চ একথা বলায় অধিকতর যুক্তিসঙ্গত যে বাংলাদেশের জাতীয়তার সংগ্রাম ভারতবর্ষের বহু জাতীয়তার সংগ্রামের পূর্বাভাস মাত্র বাঙালি জাতীয়তার এই দুটি পরিপ্রেক্ষিতের মধ্যে শেখ মুজিব প্রথমটাকেই মেনে নিয়েছিলেন অর্থাৎ তিনি এবং তার দল রাজনীতির ভিত্তিস্বরূপ দ্বিজাতিতত্ত্বের ব্যর্থতাকেই আসল অবলম্বন হিসেবে গ্রহণ করেছিলেন অত্যাচার নির্যাতন এবং অবদমনের কংস ভারতীয় রাজ্যসমূহে জাতীয়তার যে নতুন অভিধা তৈরি হচ্ছিল তার সবটুকু দৃষ্টিগোচর নয় প্রবল বিক্ষোভে কোথাও মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে কোথাও একেবারে ভ্রূণ অবস্থায় সংগুপ্ত রয়েছে বাংলাদেশ নিজের মুক্তির সংগ্রাম করতে গিয়ে এই জাতিসত্ত্বাসমূহের সংগ্রামে নেতৃত্ব দান করছে এই সত্য মুজিব কিংবা আওয়ামী লীগ কখনো উপলব্ধি করেননি ব্রিটিশ বিরোধী টুটাফাটা ভারতীয় কংগ্রেসের জাতীয়তাবাদকেই বাঙালি জাতীয়তাবাদের উপজীব্য বলে ধরে নিয়েছিলেন তিনি বাংলাদেশের মধ্যশ্রেণী যাদের অধিকাংশই শুরুতে তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন পর্যন্ত বিরোধিতা করেছিলেন তারাই শেখ মুজিবের চারপাশে জুটে সমস্ত পরিবেশটাকে আচ্ছন্ন করে রেখেছিল শেখ মুজিবুর রহমান বাঙালি জাতীয় তার আসল প্রেক্ষিতটাই নির্ণয় করেননি গোটা জাতি যখন চূড়ান্ত সংগ্রাম কাঁধে নেয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত তিনি জনগণকে সশস্ত্র সংগ্রামের জন্য তৈরি না করে তাদেরকে একটার পর একটা তামাশার মধ্যে ঠেলে দিয়ে অনাবশ্যক সময় হরণ করেছেন আর ইত্যবসারে পাকিস্তানিরা জাহাজে ও প্লেনে বোঝাই করে পশ্চিমাঞ্চল থেকে শূন্য এবং মারণাস্ত্র এনে সেনা ছাউনিগুলো বোঝাই করে ফেলেছে সেই সম্ভাবনাময় সময়ের কোনো সুযোগ তিনি গ্রহণ করতে পারেননি কারণ তার ভয় ছিল তা করতে গেলে মধ্যশ্রেণীর নেতৃত্ব কাচের ঘরের মতো চুরমার হয়ে ভেঙে পড়বে তথাপি জনমতের প্রবল ঝড়ের ঠেলায় তাকে স্বাধীনতার নামটি উচ্চারণ করতে হয়েছিল ব্যাস ওইটুকুই বস্তুত বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ কাব্য গীতাঞ্জলি নয় বলাকা নয় সোনার তরী নয় আর দাবায়ে রাখবার পারবা না সহস্রাধিক বছরের পরাধীন জীবনের অস্তিত্বের প্রতি সরাসরি অস্বীকৃতি জানিয়ে এই উচ্চারণের মাধ্যমে গোটা জাতির চিত্তলোকে তিনি এমন একটা অনমনীয় আকাঙ্ক্ষার সৃষ্টি করেছিলেন যা আমাদের মুক্তিযুদ্ধের বিরাট এক প্রেরণা হিসেবে কাজ করেছে এই গৌরব শেখ মুজিবকে অবশ্যই দিতে হবে যা বলেছিলাম শেখ মুজিব সময়ের সন্তান পিতা ঘটনার গতি তাকে ঠেলে নিয়ে গিয়েছিল তিনি ঘটনার স্রোত নিয়ন্ত্রণ করে একটা নির্দিষ্ট লক্ষ্যের পানে এগিয়ে নিয়ে যেতে পারেননি সময় শেখ মুজিবকে সৃষ্টি করেছে অভিনব সম্ভাবনা সম্পন্ন সময়ের স্রষ্টা তিনি নন তার জাতীয়তার বোধ অতীতের ভবিষ্যতের নয় অতিচারী জাতীয়তার মোহে আবিষ্ট শেখ মুজিব মধ্যযুগীয় নাইটের মতো বীরত্ব সহকারে পাকিস্তানের কারাগারে চলে গেলেন প্রতিরোধ সংগ্রাম লণ্ডভণ্ড ছত্রখান হয়ে পড়ল আর বাংলাদেশের মুক্তিযুদ্ধ সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নিল ভারত সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধের দায়িত্বভার গ্রহণ করার পর থেকে মুক্তিযুদ্ধের চরিত্র সম্পূর্ণ পাল্টে যায় শেখ মুজিবুর রহমানের দোদুল্যমান এই নেতৃত্ব জাতিকে সংগ্রাম করে স্বাধীনতা অর্জনের পুরোপুরি গৌরব থেকে চিরকালের জন্য বঞ্চিত করেছে এবং ভারতের সহায়তায় স্বাধীনতা অর্জনের মাসুল অনেক দিন পর্যন্ত শোধ করতে হবে বাংলাদেশকে বাংলাদেশের সংগ্রাম যে ভারতের নিজস্ব যুদ্ধে পরিণত হলো তার পিছনে যে কারণটি সক্রিয় তা হল শেখ মুজিবের নেতৃত্বাধীন মধ্যশ্রেণীভুক্ত আওয়ামী লীগের শ্রেণী চরিত্র বঙ্গোপসাগরের সুনীল জলধিতল মন্থিত করে নতুন ভূখণ্ড জেগে ওঠার মতো প্রতিরোধের প্রবল আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের নিচের দিকের সামাজিক স্তর সমূহ ঠেলে উপর দিকে উঠে এসেছে এই জাগরিত জনসংখ্যার এই নতুন রাজনৈতিক বাস্তবতা দর্শন করে শেখ মুজিব আশান্বিত হওয়ার চেয়ে অধিক আতঙ্কিতই হয়েছিলেন কারণ শেখ মুজিব তার শ্রেণির দম কত দূর লক্ষ্য কোথায় এদের নিয়ে কতখানি যেতে পারবেন জানতেন এই সংকটপূর্ণ সময়ে একচুল এদিক ওদিক হলে কাচের তৈজসপত্রের মতো নেতৃত্ব খান খান হয়ে ভেঙে পড়বে তিনি সেসব বিষয় বিলক্ষণ অবগত ছিলেন নতুন রাজনৈতিক বাস্তবতা অর্থাৎ যুদ্ধ করবার সংকল্প নিয়ে জেগে ওঠা জাতিকে যুদ্ধ করার প্রস্তুতির দিকে চালিত না করে তিনি ইয়াহিয়া খানের সঙ্গে আলোচনার পথ বেছে নিলেন আলোচনার ছল করে ইয়াহিয়া খান পাকিস্তানের থেকে নৌপথে আকাশপথে সৈন্য এনে ব্যারাক ভর্তি করে চরম মুহূর্তটির অপেক্ষা করছেন পঁচিশে মার্চের রাত্রে পাকিস্তানি সেনাবাহিনী নিস্তব্ধ নগরীর নিরস্ত্র জনগণের উপর যখন ঝাঁপিয়ে পড়ল দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাওয়া ছাড়া আর উপায় ছিল কি তথাপি বাংলাদেশের জনগণের প্রতিরোধ সংগ্রাম নির্মূল করা পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে সম্ভব হয়নি জনগণ হাতের কাছে যা পেয়েছে তাই দিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়েছে কামান বন্দুক স্যাবরজেটের সামনে বলতে গেলে খালি হাতে কত দূর খুনি জল্লাদ ইয়াহিয়া বাহিনীর হাতে মারের পর মার খেয়ে উলঙ্গ অসহায় রিক্ত অবস্থায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারতের মাটিতে হুমড়ি খেয়ে পড়ল শেখ মুজিব কিংবা আওয়ামী লীগের যুদ্ধ করার কোনো পূর্ব পরিকল্পনা থাকলে ভারত থেকে আগে ভাগে প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র আনিয়ে রাখতেন বাংলাদেশের একটা অঞ্চল যদি মুক্তি সেনাদের দখলে থাকত এবং সেখান থেকে মুক্তিযুদ্ধ চালানো হতো আমাদের মুক্তি সংগ্রামের চরিত্রটি সম্পূর্ণ পাল্টে যেতে পারত আমাদের মুক্তি সেনাদের সাহসের অভাব ছিল না আত্মত্যাগের বেলায় তারা কখনও পরাণমুখ হননি কিন্তু অভাব ছিল অস্ত্রের একমাত্র উন্নত অস্ত্রশস্ত্রের মোকাবেলায় টিকতে না পেরে আমাদের সংগ্রাম বারবার পিছু হটে শেষ যাত্রায় ভারতে পলায়ন করতে বাধ্য হয়েছে ভারতে আশ্রয় নেওয়ার কারণে বাংলাদেশের জাতীয় মুক্তি সংগ্রাম সম্বন্ধে পাকিস্তানিদের ভ্রান্ত প্রচারণা আন্তর্জাতিক মহলে অনেক সংশয়ের সৃষ্টি করেছে বলতে হবে শেখ মুজিব এবং আওয়ামী লীগ নেতৃত্ব ইচ্ছে করে এ পরিস্থিতির সৃষ্টি করেছিলেন অথবা একটি সশস্ত্র জাতীয় মুক্তিযুদ্ধ সম্পর্কে কোনো পরিপূর্ণ ধারণাই তাদের ছিল না আশা করি সকলে একমত হবেন বিমান এবং ট্যাঙ্ক ধ্বংসী কিছু অস্ত্র সহ অন্তত শুরুতে দুই তিনটি জেলায় যদি ঘাঁটি গেড়ে বসা যেত বাংলাদেশের মাটিতে দাঁড়িয়েই ওই যুদ্ধ সম্পন্ন করা যেত পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধটা সরাসরি বাঙালিদের সঙ্গে বাংলাদেশের মাটিতে হলে বাংলাদেশি জনগণের মনেও ভিন্ন রকম প্রতিক্রিয়া হতো মুক্তিযুদ্ধকে ভারতের আগ্রাসী যুদ্ধ মনে করে অনেক দেশপ্রেমিক নাগরিকও এ যুদ্ধের বিরোধিতা করেছে সেটা ঘটতে পারত না গলদ আমাদের চরিত্রের মধ্যে গ্রহ নক্ষত্র সেজন্য দায়ী নয় শেখ মুজিবুর রহমানের ব্যাপারে পর্যালোচনার কালে শেক্সপিয়রের উল্লিখিত পঙ্ক্তিটির খুবই সারগর্ভ এবং তাৎপর্যবহ বলে প্রতীয়মান হবে মানুষ জীবন দিয়েই তো কিছু করে তার কোনো কর্মই জীবন থেকে আলাদা বা বিচ্ছিন্ন নয় শেখ সাহেব তার নিজের সম্পর্কে কিছু লেখেননি বা অন্য কেউই এ পর্যন্ত অনুসন্ধান বা গবেষণা ইত্যাদির সাহায্যে তার জীবন কথা রচনা করেননি তার উপর অজাতক যে সমস্ত পুস্তক আমাদের দেশে প্রকাশিত হয়েছে তাতে তার মানসচিত্রটি কেউ তুলে ধরেননি শেখ মুজিবুরের পোশাকি জীবন এবং তার রাজনৈতিক কর্মকাণ্ডের খতিয়ান হয়তো পাওয়া যাবে কিন্তু ব্যক্তি ব্যক্তিমজিবকে সেখান থেকে খুঁজে বের করা অনেকটা খড়ের গাদায় সূচের তালাশ করার মতোই দুরূহ একটা ব্যাপার সে যা হোক শেখ সাহেবের রাজনৈতিক জীবনের সূচনা ঘটে কলকাতা শহরে ফরিদপুরের গোপালগঞ্জ থেকে আনুমানিক চল্লিশের দশকের একেবারে শেষ এবং পঞ্চাশের দশকের শুরুর দিকে তিনি ইসলামিয়া কলেজের ছাত্র হিসেবে কলকাতা শহরে আসেন তখন অবিভক্ত বাংলায় সেরে বাংলা একে ফজলুল হকের মুখ্যমন্ত্রিত্বের কাল মুসলিম লীগের দাবিতে পাকিস্তান আন্দোলনের হাওয়া জোরে সোরে বইতে শুরু করেছে কংগ্রেস রাজনীতি গান্ধী এবং সুভাষ বসুর মতাদর্শ পার্থক্যকে কেন্দ্র করে দুই মেরুতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যুবক মুজিবের কলকাতা আগমনের অনতিকাল পূর্বে সুভাষ বসু জাপান জার্মানির সহায়তায় সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ভারতবর্ষ স্বাধীন করার ব্রত নিয়ে ভারত থেকে অন্তর্ধান করেছেন তার প্রতিষ্ঠিত ফরওয়ার্ড ব্লগ জাতীয় রাজনীতিতে অত্যন্ত সক্রিয় কমিউনিস্ট পার্টি কলে মিলে কারখানায় কৃষক সমাজে এবং প্রগতিশীল বুদ্ধিজীবীদের মধ্যে অনেকখানি জনপ্রিয়তা লাভ করেছে শেখ মুজিবের মতো আত্মপ্রত্যয় সম্পন্ন গতিশীল একজন যুবক কলকাতা শহরে এসে সাম্প্রদায়িক রাজনীতিকে অঙ্গীকার করে মুসলিম লীগে নাম লেখালেন তখনকার পরিবেশ পরিস্থিতির বিচারে এটাই হয়তো স্বাভাবিক কিন্তু মুজিবের পরবর্তী কর্মকাণ্ড বিবেচনার মধ্যে ধরলে তা খানিকটা বিস্মিতই করে হুমায়ুন কবিরও ফরিদপুর জেলার মানুষ তৎকালীন মুসলিম ছাত্র সমাজে তিনি ছিলেন একটা দৃষ্টান্ত হুমায়ুন কবির কংগ্রেসের রাজনীতিতে নিজেকে সমর্পণ করেছেন তৎকালীন পূর্ববঙ্গের কৃষক সমাজ থেকে আগত কমরেড মুজাফর আহমেদ কমিউনিস্ট রাজনীতিতে আত্মনিয়োগ করেছেন তার রাজনৈতিক জীবনের সূচনা পর্বে এ দুজনের কেউই তার দৃষ্টি আকর্ষণ করেনি মুজিবের মতো একজন প্রাণবান তেজদীপ্ত যুবক অতি সহজে নেতাজি সুভাষ বসুর ফরওয়ার্ড ব্লকে যোগদান করতে পারতেন এটা আশা করা মোটেই অন্যায় নয় কিন্তু তিনি মুসলিম লীগের রাজনীতিকে কবুল করলেন বাংলার মুসলিম লীগের মধ্যে আবার তিনটি উপদল একটার নেতৃত্ব দিচ্ছিলেন খাজা আজিম উদ্দিন সামন্ত ভূস্বামী গোষ্ঠীর লোকরাই ছিল এ উপদলের সমর্থক এবং পৃষ্ঠপোষক অন্য অংশের নেতৃত্বে ছিলেন আবুল হাসিম রাজনীতি সচেতন বামপন্থী চিন্তা চেতনায় প্রভাবিত মুসলিম ছাত্র এবং বুদ্ধিজীবী শ্রেণী এই অংশের ঘোরতর সমর্থক ছিলেন এই দুটি ছাড়া তৃতীয় উপদলটির নেতৃত্ব দিচ্ছিলেন হোসেন শহীদ সোহরাউদ্দী শেখ সাহেব সোহরাউদ্দি সাহেবের উপদলে গিয়ে জুটলেন সোহরাউদ্দী সাহেব শহর থেকে নিয়ন্ত্রণ করা যায় এমন সাইটে লড়াকু কর্মী বাহিনীর সহযোগে আধুনিক রাজনৈতিক সংগঠন গড়ে তোলার প্রয়োজনীয়তা সর্বপ্রথম অনুভব করে সেরকম সংগঠন গড়ে তুলতে প্রবৃত্ত হলেন তার কাছে উদ্দেশ্যই হলো প্রধান উপায় নির্ধারণের বেলায় তার মধ্যে নৈতিকতা নৈতিকতাবোধের বিশেষ বালাই ছিল না বলে মনে করা হয় মুখ্যত সেই কারণে গ্রেট ক্যালকাটা ক্লিংয়ের সময় শহীদ সোহরাউদ্দি দাঙ্গাকারীর ভূমিকা গ্রহণ করেছিলেন বলে অভিযোগ উত্থাপন করা হয় এই সময়ে হোসেন সোহরাউদ্দির সঙ্গে শেখ মুজিবুর রহমানের পরিচয় ঘটা এবং তার একজন বিশ্বস্ত কর্মীতে পরিণত হওয়া সব কিছুকে একটা কাকতালীয় ব্যাপার বলে উড়িয়ে দেওয়ার কোনো উপায় নেই পারস্পরিক প্রয়োজনের ভিত্তিতেই এই ধরনের গুরু শিষ্যের সম্পর্ক গড়ে উঠেছিল সোহরাউরির শিষ্যত্ব গ্রহণ শেখ মুজিবের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার রাজনীতির প্রতি তার দৃষ্টিভঙ্গির ধরনটা মূল পরিচয়ও এতে পাওয়া যাবে তার উচ্চাকাঙ্ক্ষা ছিল দৃঢ়তা ছিল আর ছিল তীব্র গতিশীলতা কোনো পর্যায়ে রাজনৈতিক আদর্শবাদ তার জীবনকে নিয়ন্ত্রণ করেননি বুদ্ধি মেধা প্রতিভা কিংবা দূরদর্শিতা কখনো তার মধ্যে অধিক দেখা যায়নি রাজনীতি বলতে ক্ষমতা ক্ষমতা দখলের উপায় এটুকু তালিম তিনি শহীদ সোহরার্দি সাহেবের কাছ থেকে ভালোভাবে পেয়েছিলেন চোখের সামনে যা দেখা যায় যা স্পর্শ করা যায় তার বাইরে কোনো কিছুকে তলিয়ে দেখার ক্ষমতা তার ছিল না দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা এবং অনমনীয় শক্তি। এ দুটোই ছিল শেখ মুজিবের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এ দুটোকে পরিহার করতে পারেননি ইংরেজিতে যাকে বলা হয় পলিটিক্স অব এক্সিজেনিস তিনি গোটা জীবনভর সেই ধরনের রাজনীতি করে গেছেন সুযোগ যখন তাকে যত দূর নিয়ে গেছে তিনি সেখানেই দাঁড়িয়ে পরবর্তী সুযোগের অপেক্ষা করেছেন মাওলানা ভাসানি এবং হোসেন শহীদ সোহরারদের মধ্যে যখন ইঙ্গো জোটে যোগদান এবং স্বাধীন জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতির প্রশ্নে বিভেদ দেখা দেয় শেখ মুজিব অবলীলাই দিকে সমর্থন দিয়েছেন এবং ইঙ্গো জোটের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন আবার যখন তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের প্রশ্নে সোহরার্দি সরকারের অনুসৃত নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখা দিয়েছে তার জবাবে সোহরার্দি বলেছিলেন পূর্ব পাকিস্তানকে শতকরা আটানব্বই ভাগ স্বায়ত্তশাসন এরই মধ্যে দেয়া হয়েছে সেদিন শেখ মুজিব তার নেতার বিরুদ্ধে বলার মতো কিছুই খুঁজে পাননি বরং সোহরার্দি যা বলেছেন ধ্রুব সত্য ধরে নিয়ে তার নির্দেশ মেনে কাজ করে গেছেন এটা সত্যি খুব আশ্চর্যের যে যে মানুষটিকে বাঙালির জাতির পিতা বলে অভিহিত করা হয় সেই একই মানুষটিকে উনিশশো পঁয়ষট্টি সনের পূর্বে কখনো বাংলাদেশের রাজনৈতিক গন্তব্য নিয়ে বিশেষ করে মাথা ঘামিয়েছেন এমন কোনো প্রমাণ বড় একটা পাওয়া যায় না এমনকি সেই সময়ে পূর্ব পাকিস্তানকে যারা পূর্ব বাংলা বলতো তাদেরকে তারাও পাকিস্তান ভিত্তিক দক্ষিণপন্থী অন্যান্য দলের মতো বিদেশের বিশেষ করে ভারত রাশিয়ার চর বলে সম্বোধন করতে বিন্দুমাত্র কুণ্ঠিত হয়নি উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময়ে বাংলাদেশের সংখ্যাধিক জনগণ মর্মে মর্মে উপলব্ধি করে যে তাদের আসল বিপদের সময়ে পাকিস্তান সত্যি সত্যি পাশে এসে দাঁড়াতে সক্ষম নয় অখণ্ড পাকিস্তানের প্রতি জনগণের যেটুকু নারীর যোগ ছিল তার আবেদন একেবারে অবসিত হয়ে যায় সেই সময়ে বাঙালির মধ্যশ্রেণীর রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ছয় দফা দাবি নিয়ে জনগণের সামনে এসে হাজির হয় এটা উল্লেখ করা নিষ্প্রয়োজন যে বাংলাদেশের জনগণের মধ্যে ছয় দফা দাবি ব্যাপক সাড়ার সঞ্চার করে এবং এই আন্দোলনের মাধ্যমেই জনগণের মধ্যে শেখ মুজিবুর রহমানের নতুন ভাবমূর্তি জাগ্রত হয় এই সময়েও একটা কথা সত্যি যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহ বিশ্বাসে আচরণ ছিল চূড়ান্তভাবে সমাজতন্ত্র বিরোধী উনিশশো সত্তরের নির্বাচনের পরে ছাত্ররা যখন তৎকালীন পূর্ব পাকিস্তানে রাজনীতির স্প্রিট এবং বাহন দুই হয়ে দাঁড়ান এবং এগারো দফা কর্মসূচি প্রণয়ন করে বাধ্য হয়ে আওয়ামী লীগ হাইকমান্ডকে এক ধরনের আপোষমূলক মনোভাব পোষণ করতে হয় ছয় দফার সংকীর্ণ ভিত্তিক রাজনীতি এবং এগারো দফার অধিকতর প্রগতিশীল রাজনীতি একই রাজনৈতিক অঙ্গনে আলাদা আলাদা খাতে প্রবাহিত হতে থাকে তেল জলের মতো দুটো মিশ খায়নি মুক্তিযুদ্ধ যদি সত্যিকার মুক্তিযুদ্ধ হয়ে উঠতে পারত এই দুই রাজনীতির মধ্যে সংশ্লেষ সাধিত হয়ে বৃহত্তর একটা জাতীয় জঙ্গি ঐক্যের ভিত রচনা করতে পারত কিন্তু পঁচিশে মার্চ পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণ করে বসল শেখ মুজিব কারারুদ্ধ হলেন আওয়ামী লীগ নেতৃত্ব ভারতে পলায়ন করল প্রতিরোধ আন্দোলন চুরমার হয়ে গেল বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারতের নিজস্ব যুদ্ধ হয়ে দাঁড়াল ভারতবর্ষ আওয়ামী লীগকে বাংলাদেশের ক্ষমতাসীন করার অভিপ্রায়ে যুদ্ধে নেমে পড়ল কারণ বিলম্বে বাংলাদেশের মুক্তি সংগ্রামের চরিত্র পরিবর্তিত হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা পেছন থেকে রাশিয়া এসে জুটল পাকিস্তানি সেনাবাহিনী পরাজিত হল আর উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হল শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে স্বাধীন বাংলাদেশে এলেন যে উইল টু পাওয়ার তিনি অন্তরে লালন করেছেন সেই আশ্চর্য ক্ষমতা মনস্কতা তাকে বাংলাদেশের সর্বময় কর্তৃত্বের আসনে বসালো কিন্তু এ কোন বাংলাদেশ চারিদিকে ধ্বংসের স্তূপ বাতাসে রোদনধ্বনি হত্যা লুটপাট সমানে চলছে আওয়ামী লীগের লোকেরা সব ভুক শকুনের মতো সর্বত্র চক্কর দিয়ে বেড়াচ্ছে কি করবেন শেখ মুজিব তার কি করার আছে যে অনমনীয় আকাঙ্ক্ষার আগুন তাকে ঠেলে এত দূরে নিয়ে এসেছে সেই আকাঙ্ক্ষাই তাকে পাকে পাকে বেঁধে ফেলেছে পুরাতন বাংলাদেশ নেই পুরাতন মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রও তার পেছনে নেই তথাপি তাকে ঘোষণা দিতে হলো তিনি সমাজতন্ত্র করবেন আওয়ামী লীগের লোকজন মাথা নেড়ে সায় দিল তিনি তিন দল ভেঙে এক দল করলেন ইতিহাসের ঘূর্ণাবর্তে অসহায় বন্দি শেখ মুজিব নিজেও ভালো করে জানতেন না তিনি কি করতে যাচ্ছেন পেছনে তিনি ফিরে যেতে পারবেন না সামনে উত্তাল সমুদ্র সাঁতার দেওয়ার আকাঙ্ক্ষা তার থাকলেও অভ্যাস নেই তার লোকজন যারা এত দূর তার সঙ্গে এসেছে আর যেতে রাজি হবে না ভেতর থেকে কোনো ভরসা না পেয়ে তিনি বাইরের দিকে তাকাতে আরম্ভ করেছেন মস্কোপন্থী দলগুলো বুদ্ধি পরামর্শ এবং মন্ত্রণা দিতে এগিয়ে এলো শেখ মুজিবুর রহমান সারা জীবনের রাজনীতিতে যা করেননি তাই করতে বাধ্য হলেন মস্কোর কাছে আত্মসমর্পণ করলেন তিনি মনে করছেন রশি তার হাতে আছে কেননা এখনও মানুষ তাকে দর্শন মাত্রই জয়ধ্বনি করে তার কথায় হাত ওঠায় উষ্ণ হৃদয় মুজিব চূড়ান্ত ক্ষমতার অধিকারী হয়েও বিরোধী দলের নেতার মতো বক্তৃতা দিতে পারেন এবং হয়তো মনে করেন এখনও পর্যন্ত ভোখা মানুষের মনে কণ্ঠস্বরের জাদুমন্ত্রে আসার আলো জ্বালিয়ে তুলতে পারেন ক্ষমতার উঁচু মঞ্চে অবস্থান করে এখনও মনে করেন বাংলাদেশের জন্য তিনি অনিবার্য এদিকে ঘটনার নিজস্ব নিয়মে ঘটনা ঘটে যাচ্ছে গোটা জীবন ঘটনাটা ঘটে যেতে দিয়ে তিনি অপেক্ষা করেছেন এবং প্রতিবারই ভাগ্য তার প্রতি প্রসন্ন হাসি হেসেছে কিন্তু তিনি না পারলেন পুরনো পুঁজিবাদী অবস্থায় ফিরে যেতে না পারলেন একটা প্রগতিশীল অর্থনীতির ভিত প্রতিষ্ঠা করতে তিনি পাকিস্তানিদের বিচার করতে পারলেন না যেমন স্বাধীনতা বিরোধীদের প্রতিও তেমন রুড়ো হতে পারলেন না আবার আপন দলের মানুষ এমনকি আপন পরিবারের লোকজনদেরও স্বেচ্ছাচারিতা নিবৃত করতে ব্যর্থ হলেন তিরিশ লাখ না ধরে নিলাম দশ লাখ মানুষের রক্তের দরিয়ার উপরে দাঁড়িয়ে প্রচণ্ড হুঙ্কার দেয়া ছাড়া কিছুই করতে পারছেন না লুটপাট অত্যাচার নির্যাতন খুন গুম খুন পাল্টা খুন সমানে চলছে স্রোতে নিয়ন্ত্রণ করার জন্য যতই হস্তপ্রসারিত করেন ততই আওলা হয়ে পড়ে জনগণ তার কথায় অনুপ্রাণিত হয়ে হ্যামিলনের জাদুকরের মতো পেছনে পেছনে অনুসরণ করেছে জনগণের তাকে অনুসরণ করার অভ্যাস বহুদিনের ভেড়ার পালের মতো তাদের তাড়িত করার স্বভাবটিও তার পুরনো তাই তিনি তখনও মনে করতেন তিনি বাংলার মানুষকে ভালোবাসেন আর বাংলার মানুষও তাকে ভালোবাসে এরই মধ্যে অন্তিম ঘটনাটি দ্রুত পা ফেলে এগিয়ে আসছে অবশেষে দেখা গেল চোদ্দই আগস্টের রাত্রে সপরিবারে গুলিবিদ্ধ মুজিবের দীর্ঘদেহী শরীর চাপচাপ জমাট বাঁধা রক্তের মধ্যে পড়ে আছে নিস্তব্ধ নিধর হাইরে রে মুজিব তোমার জন্য অশ্রু তোমার জন্য বেদনা উত্থাপিত প্রশ্নের জবাবে কি বলবো? শেখ মুজিব কি একজন বীর না একজন ভিলেন তাও না বীরত্বের উপাদান তার মধ্যে ছিল কিন্তু ইতিহাসের আসল প্রেক্ষিতের সঙ্গে তার মিলন ঘটেনি তাই তিনি একজন প্রকৃত বীর হয়ে উঠতে পারেননি খুব সম্ভবত শেখ মুজিব একজন করুণ বীর তার চরিত্র অবলম্বন করে ভবিষ্যতে সার্থক বিয়োগান্তক নাটক লেখা হবে কিন্তু তার আদর্শ অনুসরণ করে বাংলার ইতিহাসে মুক্তি ঘটানো যাবে না ধন্যবাদ সকলকে প্রবন্ধটি শোনার জন্য কে কোথা থেকে শুনছেন এবং প্রবন্ধটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানালে খুশি হব শেখ মুজিব ইতিহাসের নিরিখে এই শিরোনামে এর আগেও একটি প্রবন্ধ আমি পাঠ করেছি সেই প্রবন্ধটি যারা মিস করেছেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে রাখবো আগ্রহীরা শুনে নিতে পারবেন ধন্যবাদ